ক্ষমতা জি আপা, দখল, সে তো জবরদখল করছে, সে তো জি মানে আপা, জি তার কোনো লিগালিটি নাই যে সে উপদেষ্টা বলে আমাদের কোনো পথ নাই। জি আপা, যেভাবে সে ক্ষমতা গেছে এটা তো মানে মানুষ খুন করে জি মেরে আপা, একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতা গেল, জি জি আপা, জি জি না আমরা এগুলা, তাহলে তো আমাকেই মেরে ফেলা। জি আপা, আমি যা আমরা আজকে এগুলা এগুলা কথাটা আমরা বলতে গেলাম ইউরোপিয়ান পার্লামেন্ট কে জানাবো, জানাচ্ছি। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ওই জন্য 6 তারিখে যেটা 5 তারিখে নিয়ে আসলো, জি, আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক যাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি হ্যাঁ সেটা, এত লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল এগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেইনি, জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, আমি আসলে দেশে কাউকে এমনি কিছু পাবলিশ করতে দেয় না, কিন্তু এমনি তো জি আপা ফেসবুকে বা এসে বেশ কিছু ডকুমেন্ট ওরা নিজেও দিচ্ছে, চেকিয়ে মানুষ মাত্রতে, জি জি আপা, জি জি আপা, আছে, জি জি আপা, চুলদি অন থেকে নিয়ে নেওয়া যেতে পারে। আমি আপা ওই যে এমনি তো থাকার কথা, জি আপা, জি আপা, আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউ ইয়র্কে, জি আপা, আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা। আমি এখানে মেইন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম, আর তাছাড়া আমি আমি আপনাকে বলি, আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট, তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে, আমি সোনাইমুড়ি থানা সার্ভিস সেক্রেটারি ছিলাম। তখন আমাদের গোলাম সারওয়ার এমএ যে আমার মামা হয়, উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি, এসিডিও ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি। তো আসার পরে আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম, কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি। আমি আমার অর্গানাইজেশন, আমার একটা এনজিও আছে এখানে, একবারে ফুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি ফার্ম, আমরা প্রায় গত ইলেকশনের আগে, ইলেকশনের ইলেকশনের আগে আমরা প্রায় 180 জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশে প্রয়োজন। কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি, আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে, ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডর, আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি, উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না। কারণ আমি তো ওইখানে আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি, এবং আমি ভিতরেই, কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট আমাদের খুব দরকার আপা। আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব, আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে, সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি, আমার একজন খুব বেশি সুস্থ না, সে খুব বেশি নথি চড়তে পারে না। জি আপা, জি, এখন আপা কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা। আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ আছে, ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে। ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি, আমি রতন ভাইকে বলছি, জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমার কিছু ডকুমেন্টস, আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি, আরো তারা আরো চায়, যেমন কিছু এমইপি আমাদের বন্ধু বান্ধব আছে, খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমইপি, তারাও জানে। তো তারা আমাকে বললো যে তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও, আমরা এটা নিয়ে কাজ করব। মানে আমরা প্রায় 15 জন এমপির কাছে চিঠি লিখেছি আপা, ইউটিউবে যুগ, জি আপা, ফেসবুকে যুগ, সবই তো পাওয়া যায় এখন, জি আপা, যা পাচ্ছি ওখান থেকে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, জি আপা, ওখানে কালেক্ট এটা আমাদের আমেরিকা ওখানে পড়লে পরে নিশ্চয়ই তারা কি করবে। ওরা ওরা তো আমাদের সাথে আছে, ওনা উনি ইয়েরাও আছে, যেমন শহীদ ভাই, জি জি আপা, আর আমেরিকা, ওদের আমেরিকা থেকেও তো দেবে, দেবে না কেন? আমেরিকা তো আমি ওই যে মানে কারোর সাথে আমরা এটা আমার যোগাযোগ নাই, কার সাথে যোগাযোগ করলে পাবো আপা? তার সিদ্দিক সাহেব তো আছেন, ওনারা ওই যে কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল, সিদ্দিক সাহেব আছে, তারপর আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে,
আমাদের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কোনো একজনে পারলে তো ওখানে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আপা, জি জি, আপনি ভালো আছেন তো আপনি? হ্যাঁ আমি ভালো আছি। আর আমি যখন যখন পাওয়ার ছিলাম অনেক ডকুমেন্ট ওই যে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এই রাখা এগুলি সমস্তই তো দিচ্ছি। আমি আমরা এগুলা আমি চাচ্ছি ক্ষমতা দখল, সে তো জবর দখল করছে, জি আপা জি, তার কোন লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা উপদেষ্টা বলে আমাদের কোনো পথ নাই। জি আপা, যেভাবে সে ক্ষমতায় গেছে এটা তো মানে মানুষ খুন করে মেরে জি আপা একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল। জি জি আপা জি জি, না আমরা এগুলা আমাকেই মেরে ফেলা। জি আপা আমরা এগুলা এগুলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্ট কে জানাবো জানাচ্ছি। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আচ্ছা আপা, এই অনুসারে এই আন্দোলনের পিছনে থাকার একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি, জি আপা, মানি লন্ডারিং, জি জি আপা, ট্যাক্স ফাঁকি দেওয়া, জি, লেবারদের অর্থ আত্মসাৎ করা, জি, আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া, জি আপা, এই সব কিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে, ওইটা সে কাজে লাগে। তার তার একটা ভার্ডিক্ট ছিল, জি আপা, মামলার 6 তারিখে, জি আপা, আগস্ট, জি আপা, ওরা যাতে না হতে পারে সেটা হচ্ছে 5 তারিখে আগায় নিয়ে আসা। আর 5 তারিখে আনার ফলে যেটা হলো, আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম, জি আপা, এনকোয়ারি করবার জন্য, জি, তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আমি ছেড়ে দেবো। আপা আপা আপনি কি কোনো স্পিচ দিবেন নাকি? আমরা যদি কোনো প্রোগ্রাম করি পার্লামেন্টে 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে আমি যাব রাষ্ট্রপতির কাছে, আমি তার কাছে সাবমিশন করব। জি, পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। জি, আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে, জি, কি করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না। জি আপা, এটাও কনস্টিটিউশন অনুযায়ী। জি, যাই হোক, এমন একটা সিচুয়েশন করা হলো মানুষ মানে যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি। জি আপা, এমনি খুনি ওদের ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল, জি আপা, এবং ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার শাহপাত সাহেব আর্মি লোক, জি আপা, তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না, জি আপা, তার মানে সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল। আর ওই বুলেট আমাদের ওটা কার কাছে আছে কেউ, এবং আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই, বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই। এমনকি কিছু লোক পুরুষ মানুষ বোরখা পরা, জি, পুরুষ মানুষ বোরখা পরে, জি আপা, যেমন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে, এবং আমি যখন রোগীদের দেখতে গেলাম, আমি প্রত্যেকটা রোগীকে দেখতে গেছি, আমি প্রত্যেক খালা দেওয়া তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি 10 লাখ করে টাকা 50,000 টাকা করে দিয়ে তাদেরকে করছি। এবং এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরো বড় করে দিলাম, 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি। জি আপা, যাও সেগুলো তো করতে দেওয়া হয়নি। দেন আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না, জি আপা, এই হিসাবে কোর্টের কেসের ভার্ডিক ছিল 666 কোটি টাকা ট্যাক্স তার কাছে পাও না, জি জি জি, এটা তো মাফ করে দিল। আর একটা সে ছিল, তিনি কিছু টাকা সে কিছু টাকা পেমেন্ট করছে, তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে। আর এই 666 কোটি টাকার ভার্ডিকটা আসার কথা ছিল, আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা জি, ওই 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 ভার্ডিক্ট গুলি মানে ওর উপরে তার বিরুদ্ধে কেস।
সে কিন্তু ওই জন্য 6 তারিখে যেটা 5 তারিখে নিয়ে আসলো, জি আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক যাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি হ্যাঁ সেটা, লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু এখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল এগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেইনি, জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার, জি আপা। ইনশাআল্লাহ আপা আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। উনি উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে তারা ফলস ছবি দেখালো, আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই, ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, জি আপা, যেখানে ভিজিটিং, ওরকম কোন বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না, আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পাচ্ছে না। কিছু তো গণভবনে রেখে আসছিলাম, জি আপা, গণভবন আগুন দিয়েছে, পড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলি সব চলে গেছে, সবকিছু আপা এলোমেলো করে ফেলছে, তারা সবকিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে সমস্ত জায়গায় কি সম্মান বাংলাদেশের, আমি জানি আপা আমি বিদেশে সংস্থার সাথে কাজ করি আপা, বুঝছেন, সম্মান তারা দিল, আমরা তো জানি আপা আপনার আপনার অ্যাচিভমেন্ট, আপনি যা করে দিয়ে গেছেন বাংলাদেশের জন্য বা করবেন, এটা আর কেউ করতে পারে না, পারবেও না, এটা এটা বিদেশিরাও স্বীকার করে। আমি তো আপা মানে 10 বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে, আমরা তো বিভিন্ন অর্গানাইজেশন সাথে ইয়ে আছে, আমরা ইনশাল্লাহ আপা আমি বাংলাদেশ নিয়ে কাজ করো, যাতে ইলিগাল লোক সে পাসপোর্ট ক্যান্সেল করে, সে 495 জন আমাদের উপজেলা চেয়ারম্যান, জি আপা, 5,000 5,500 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জি জি আপা, মেয়র পৌর কর্পোরেশনের, জি আপা, মেয়র সিটি কর্পোরেশন, তাদেরকে সে এক নোটিশে বাতিল করে দিল। এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম, জি আপা, এখন বন্যার সময় মাইকিং করে করে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই। ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখড়া করে ফেলছে পুরো দেশটাকে, এখন তো আপা এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তারা, হাতে অস্ত্র আর লাঠি, জি আপা, গলা কেটে কেটে আবার আওয়ামী লীগের নেতাদের হত্যা করছে, গুলি করে হত্যা করছে, জি জি আপা, আমার কোনো দিন নাই যে তারা মারছে না, জি, কারণ কারাগারে ইয়ে করছে দিন দিন, এটা করে যাচ্ছে, এর কোনো ইনকোয়ারি নাই, এর কোনো বিচার নাই, কিচ্ছু নেই, জি, স্কুলের টিচার প্রায় 1,000 কত 200-র উপরে টিচারদের অপমান করে, যে ইউনিভার্সিটির প্রিন্সিপাল, জি আপা, এই বাচ্চাগুলিকে কিভাবে ইয়ে করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষককে গাছের সাথে বেঁধে রাখে, জি আপা, আমরা এটা এটা লিখছি আপা, এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সে হলো ফ্রান্সের একজন এমপি, তার কাছে লিখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি। এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা? অনেকে তো আপা মানে আত্মহত্যা করেছে, বুঝছেন, এই অপমানের জন্য একজন ওখানে হাত ফুল করে মারা গেছে, জি আপা, এই দায় এই দায়িত্ব কে নেবে? আর যে ছেলেগুলি মারা গেছে, জি, মিছিলে, জি আপা, খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে 7.62 যেটা আমাদের যে ব্রিগেডিয়ার মায়ানমারের অ্যাম্বাসেডারের সাথে আমার একটা মিটিং হয়েছিল, ওনার অফিসে উনি ডাকছে আমাকে যাওয়ার জন্য,
তো মায়ানমার অ্যাম্বাসেডর আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভলিউশন গ্রুপ ওরা কিন্তু অস্ত্র টস্ত্র বিক্রি করতেছে, তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো। তা আমি আমাদের অ্যাম্বাসেডর সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য, উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না। তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে, কিন্তু উনি আমাকে কখনো অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। অ্যাম্বাসেডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের, আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল, আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক, আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক মতে, আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব, মানে এইভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশে আমি বলি লাশে আমি লাশের স্তূপ দেখতে চাইনি না, সেটা তো আপা জানি, সেটা তো আমরা সবাই জানি। আপনি তো আমাদের মানে আপনি কত মানুষ মারলো, তারপর যে কত মানুষ মারলো, জি আপা, তারপর পুলিশ মারলো, জি আপা, আনসার তাদের কোনো হদিস নাই, জি আপা, তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার, জি আপা, মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া, তারপর যে আমাদের ইডেন কলেজের একটা মেয়ে তাকে মেরে শেষে ঝুলাই রেখে বললো আত্মহত্যা করছে, জি আপা, গত দুই একদিন আগে, জি জি, আমাদের ওই যে আমাদের মমিন পাটোয়ারি বত্রিশে ফুল দিতে গেছে তাকে এমন মারা মারলো যে মারা গেল, পরে সে তো মারা গেল, জি 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 আপা, একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হ্যারাস করলো, বয়স্ক মানুষ তাদেরকে উঠবস কান ধরে উঠবস করানো, এরা কি এরা কি মানে এদের বাপ মা নাই, মানে কালচার নাই, জি আপা, মানে দেশের যে সমাজ ব্যবস্থাকে পুরাটাই মনে করেন যে শেষ করে দিয়েছে ইনু সাহেব, তার ক্ষমতার জন্য মানে ওনার ইয়ের জন্য ওনার ওনার লোভের জন্য উনি দেশটা, দেশের দায়িত্ব তো তাকে নিতে হবে, জি আপা 100%, আমরা তো আবার আমি এর উপরে দিয়ে গেল ক্ষমতায় ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রির ইয়ে দিয়ে চলে ইউরোপের, আমি আমি ওনার হয়তো আবার আমরা পারবো না কিনা জানি না, তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর, ইললিগাল সুদখোর, উনি একজন অমানবিক লোক, উনি শান্তির জন্য নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল হয়েছে ওনাকে, মানে ওনাকে যে যেই চেহারা ওনার যেই ধরনের মাস্ক পরে উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারোসাস লোক, একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষা ওনার কোনো কাজ নাই, সেলফিশ সেলফ সেন্টার্ড, জি আপা, আপা আপনি দোয়া রাখেন ইনশাল্লাহ, আপনার কথা বলছি অনেক ভালো লাগছে অনেকদিন পরে, আর তাছাড়া আমি যাদের যাদের সাথে যোগাযোগ করা দরকার আমি চাচ্ছি যে কিছু ইন্টালেকচুয়াল বডি যারা তাদের সাথে যোগাযোগ রেখে ওনাদেরকে আমি এনে প্রোগ্রাম করব, না তারা বলুক বাংলাদেশের যে অবস্থাটা কোথায় আমি নিয়ে গেছিলাম বাংলাদেশকে, জি আপা, আজকে বাংলাদেশ কোথায়, জি 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 আপা, এটা তো এটা এরাও বুঝে এরাও বুঝে বুঝছেন, ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, তারা ইলিগাল আর্মস রিকভার করে না, ইলিগাল আর্মস জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়, এবং প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রেবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে, জি বাবা, দিনেও ডাকাতি করে, দিনেও ডাকাতি করে, এখন তো কোনো আইন শাসন নেই দেশের মধ্যে, কোনো প্রশাসন নেই, আইন নেই, শাসন নেই, কিছু নেই, আরে এনে মাথা ব্যথা নাই না, ওদের তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে, কার যে মানে যে কার ভার্ডিক্ট উঠাই ফেলবে, কার কি জেল থেকে ছেড়ে দিবে, কারে কি ইয়ে করবে, শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা, সে ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করে, জি 662 কোটি মাফ করে দিল উনি নিজে নিজে মানে নিজে, এখন বলে যে না আমি আমি ক্ষমতার অপব্যবহার করতে চাই না, আমি আমার কেস লড়তে চাই, এই করতে চাই, সেই করতে চাই, এখন বলে, কিন্তু আপনি আইসিআই তো আপনার ইয়েটা মাফ করে নিলেন, প্রথম আইসিআই উনি মাফ করে নিল ওনার ইয়ে, ওনার ইয়ে মাফ করলো, মানিলন্ডের মামলা, জি আপা, মামলা প্রত্যাহার করলো, তারপরে গ্রামীণ ফোনের বিটিআরসি টাকা পায় প্রায় 2,000-2,500 কোটি টাকা, জি আপা, সেটাও মাফ করে নিল, আপা আপনি আপনার ইন অ্যাবসেন্সে দলের এখন দায়িত্বে বা দল কিভাবে দাঁড়াবে সেটা কোনো সবার বিরুদ্ধে মামলা, জি আপা, আর বাকি সব জেলখানায়, জি আপা, নাই অনেকের তো আপা মানে কোনো অনেকের কোনো হুদিসে পাওয়া যাচ্ছে না, অনেকের খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না, বোধহয় গুম করে দিচ্ছে, কারা আপা
জি জি আপা, ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়ে নেই, অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না, টেলিফোনের কোনো ইয়ে নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি না। সব তো জেলে ঢুকাই দিচ্ছে, যে কয়েকজন বাচ্চা বাকিদের কি করছে বলতে পারবো না। আমি এমনি তৃণমূলের নেতা কমিটির সাথে কথা হচ্ছে না, সবাই সবাই আবার সবাই আপনার কথা বলে, আমরা যাদের সাথে তৃণমূলে যারা একবারে রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলে, সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে, আপাকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন, আমি আবার সিরিজ প্রোগ্রাম করব ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাল্লাহ, আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান, ওদেরকে বলছি, ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি, ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি। ওরা সেপ্টেম্বর, যেহেতু আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল, ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে, আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে। এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে, এবং ইসিএসসি কমিটির আমি আপা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এসএনডি গ্রুপ, সোশ্যাল ডেমোক্রেটিক এন্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে, ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে, এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ জি না যোগাযোগ আছে আপা, আমি কালকে ওর সাথে দেখা করেছি, এবং আমি আমি তো ওরা জানে আমি আমি এর আগেও আপা রোহিঙ্গা নিয়ে কিছু লয়ার জোগাড় করে বলে গেছিল, জি জি বলে দুই তিন দিন বেশ কাজ করছে, অনেক প্রায় 200 লয়ার ওখানে ডিটক্সিস প্লাস তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আর ওদের জেলা ছাড় বাহিনী দিয়ে জি জি কাউকে কোর্টে ঢুকতে দেবে না, আমাদের কোনো লয়ার কোর্টে ঢুকতে পারবে না, একজনকে ছোড়াও মারছে জি জি ছুরি মারছে একজনকে আপা জি জি জি। আমরা আপা না আমি এখানে মনে করেন যে আমি এসএনডি আমাকে সরাসরি আমি এসএনডি কে বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি, এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন, ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ফোর্সলি ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে। তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক, আমরা এটা নিয়ে আলাপ করব, এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে। জি আপা দোয়া করেন আপা, আপনার সহযোগিতা থাকবে আর আপনি একটা স্পিচ দিয়েন যখন আমরা ইয়ে করবো আর প্রোগ্রাম করবো। আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবো। হ্যাঁ ওকে আপা, ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।